মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, মুসলমানের মধ্যে দৃঢ়তা থাকবে, মুসলমানের মধ্যে আল্লাহ ভীরুতা থাকবে, আল্লাহ ভীরুতা, ন্যায় পরণতা এবং আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণের মাধ্যমে ঐক্য কেবল সম্ভব। এর বাইরে যা আশা করা হয় এগুলা সবই আমাদের মিথ্যা আশা ছাড়ার কিছু নয়। মানুষ যদি তাকলিদ করে, অন্ধ অনুসরণ করে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কশিন কালেও এটা ঐক্যের আন্দোলন হতে পারে না। যে আমরা কশিন কালেও জীবন যাবে, আমার আপনার ঐক্য হবে কোরআন হাদিসের মাধ্যমে, কথা ঠিক কিনা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আন্দোলন ও যুব সংঘ, সোনামণি, আল আউন সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আহলে হাদিস আন্দোলনের কর্মী ও সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতকাল সকাল থেকে পর্যন্ত এই মঞ্চে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়ে কেরামের উপরে, বিশেষ করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি শিরোনামের উপরে কথা বলতে চাই, ঐক্যের আন্দোলন। আমরা আন্দোলনের নাম শুনলে বিভিন্নভাবে কম্পিত হই। আন্দোলন মানে এদেশের মানুষের কাছে পরিচিত হচ্ছে যে মানুষ ন্যায় বা অন্যায় দেখে না, যে কোনো কারণে মানুষ একটি গোষ্ঠী আর একটি গোষ্ঠীর বিরুদ্ধে, একটি সমাজ আর একটি সমাজের বিরুদ্ধে, এক সরকার আর এক সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এবং নিজের স্বার্থকে হাসিল করার জন্য ন্যায় অন্যায়কে তোয়াক্কার করে না। আসলে ঐক্যভাবে আন্দোলন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হাবলুল্লাহকে ধরতে বলেছেন, অথচ মানুষ আব্দুল্লাহকে ধরছে। হাবলুল্লাহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে যদি মানুষ আব্দুল্লাহকে, কোনো মানুষকে অনুসরণ করে, অনুকরণ করে, মানুষের আদর্শকে আঁকড়ে ধরে, তাহলে ঐক্যের আন্দোলন করা হলো না, বরং নিজের অশুভ স্বার্থকে হাসিল করার জন্য মানুষ দুনিয়ার যে লোভ লিপ্সা এবং জুলুসকে পাওয়ার জন্য হাবলুল্লাহকে সামনে রেখে, হাবলুল্লাহকে সামনে রেখে আব্দুল্লাহর আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে, রুবুবিয়াতকে মানুষ কুরবানি দেয়, বরং মানুষ দুনিয়াতে আব্দুল্লাহ পূজারি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমাজে যদি
কোন মানুষ সত্যিকার অর্থে ইসলামী ঐক্য চান, ইসলামের বিধান ও অনুশাসন সমূহ সঠিকভাবে পালন করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি চাই, তাহলে তার জন্য করণীয় হচ্ছে সর্বপ্রথম তার গলায় থেকে তাকলিদের যে রশি আছে, তাকলিদের যে বেড়ি আছে, তাকলিদের মধ্যে যে আবদ্ধ আছে, এই তাকলিদ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। মানুষের জন্য তাকলিদ করা হারাম এবং ইত্তেবা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। আর তা না করে যদি মানুষ কোনো মানুষের ইত্তেবা করে, মানুষের অনুসরণ করে, মানুষের কপল কল্পিত জ্ঞানের কাছে, মানুষের কপল কল্পিত কোন বিধানের কাছে মানুষ যদি কি করে বন্দী হয়ে যায়, এবং মানুষ যদি তাকলিদ করে অন্ধ অনুসরণ করে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কশিন কালেও এটা ঐক্যের আন্দোলন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঐক্যের আন্দোলন গড়ে তুলতে হলে সর্বপ্রথম তার মধ্যে যে গুণটি থাকতে হবে সেটা হচ্ছে তাকলিদ মুক্ত তার আকীদা এবং আমল থাকা আবশ্যক। দুই, তার মধ্যে যেমন তাকলিদকে পরিহার করবে তেমনিও তার জন্য পালনীয় হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রসুল, তিনি আল্লাহর আনুগত্য করবে এবং রাসুলের অনুসরণ করবে যথাযথভাবে। যদি এর বাইরে কোনো মানুষ স্লোগান দিয়ে থাকে এবং বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে ঐক্যের আন্দোলনের কথা বলে, তাহলে সেটা মিথ্যা একটি ভাওতাবাদ ছাড়া কি আর কিছু হতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, মূল নীতি নিয়ে, কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি ইসলামী সমাজ চাই যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবী সংকীর্ণতাবাদ। এই মাঝহাবী গোড়ামি, মাঝহাবী সংকীর্ণতাবাদ, মাঝহাবী যে তাজিম, এইগুলা উপেক্ষা করে যেই মানুষটি একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে গঠন করতে চায়, এই মহৎ লক্ষ্য উদ্দেশ্যকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমি বিচ্ছিন্নবাদী হয়ে যাই, যদি এর বিরুদ্ধে আমার কোনো রকম আগ্রাসনমূলক বক্তব্য লিখনীয় বা কোনো দাওয়াত হয়ে থাকে, এটা কি ঐক্যের আন্দোলন হবে না বিচ্ছিন্ন করার আন্দোলন হবে? আপনারা বলুন। যদি ঐক্যের আন্দোলন করতে হয় তাহলে তার মধ্যে পূর্বের যে দুইটা শর্ত, যে তাকে তাকলিদ মুক্ত হতে হবে, তাকলিদ যুক্তভাবে কোনোদিন ঐক্য গড়ে তোলা সম্ভব নয়, কারণ আমার আপনার ঐক্যের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আপনার সাথে আমার সাথে, আপনার আদর্শের সাথে আমার আদর্শের সাথে, আপনার আমলের সাথে আমার আমলের সাথে, আর পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমল যদি হয় তাহলে আমাদের আর কোনো অনৈক্য থাকবে না, ঐক্য দৃঢ় হবে, অবশ্যই ঐক্য দৃঢ় হবে। সেই লক্ষ্যেই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে তথা কথিত ঐক্যের নামে আমাদের এই সমাজে বিভিন্ন সময় বিভিন্নভাবে 1980 সাল থেকে বিভিন্ন পর্যায়ে পার্থক্য, মতপার্থক্য সহ ঐক্যের নামে একটি নতুন ফর্মুলা আমাদের সামনে এসেছিল, কিন্তু প্রায় 2 শতক চলে গেল, চেষ্টা করেও তাতে কোনো ফল হয়নি। কারণ হচ্ছে বৈষম্য বৈষয়িক জীবনে এবং অনৈক্যের চাইতে ধর্মীয় অনৈক্য মানুষের মনে বেশি রেখাপাত করে। বৈষয়িক জীবনে মানুষের মধ্যে ভেদাভেদ থাকে এবং মানুষের মধ্যে মতপার্থক্য থাকে, কিন্তু ধর্মীয় জীবনে যদি মতপার্থক্য হয় এবং অনৈক্য হয়, যে আমরা 5 জন আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, কেতাবে বিশ্বাসী, অথচ আমাদের মধ্যে যদি অনৈক্য হয় তখন অবশ্যই এটা মানুষের মধ্যে রেখাপাত করে চরমভাবে। এই জন্য
যাবতীয় অনৈক্য থেকে, যাবতীয় বিভক্ত থেকে, যাবতীয় বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলাময় সমাজ উপহার দেওয়ার জন্য। সত্য হচ্ছে যে আমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে ঐক্যের আন্দোলন গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আদর্শ ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে বলছেন, হে জনপদ, হে জনগণ, হে দুনিয়াবাসী, শুনে রাখো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব আনন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করো। তিনি হচ্ছেন সকল মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি, তার মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। আমরা আবেগের বশবত হয়ে বলি, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এর চেয়ে ডাহা মিথ্যা কথা কি আর কিছু হতে পারে? কারণ হচ্ছে কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। অবশ্যই 124,000 আম্বিয়া কেরাম নিষ্পাপ নিষ্কলঙ্ক, যারা তাওহীদের দাওয়াত নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে দুনিয়াবাসীকে আল্লাহর সিরাতি মুস্তাকিমের পথে পরিচালনা করার জন্য তাদের দায়িত্বহীন আহ্বান ছিল, কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ, হে দুনিয়াবাসী শুনে রাখো, আমি এবং আমার অনুসারীগণ তোমাদেরকে ডাকি আল্লাহর দিকে। মানুষ ডাকবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার দিকে জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কেরামের এই মিশন ছিল মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা, ব্যক্তির দিকে নয়। মানুষদেরকে আহ্বান ছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জন্য আমাদের সামনে সেই নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করার মাধ্যমে আমরা কার সন্তুষ্টি চাই? সবাই জবাব দেন, আমরা কার সন্তুষ্টি চাই? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার আমরা সন্তুষ্টি চাই। অতঃপর আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সমাজের মধ্যে এখনো আমরা হাজারো তন্ত্র মন্ত্রের মধ্যে পড়ে আছি, এর বেড়াজাল থেকে যতক্ষণ আমরা বেরিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যুগে যুগে আম্বিয়া কেরাম যে দাওয়াত এনেছিল ঐক্যের আন্দোলন, সে আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে মানুষেরা ইসলামের খেদমত করছে, এর মধ্যে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু তাআলার অপার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে আজকে যে ঐক্যের আন্দোলন চলছে, আমরা কোনো মাঝহবি গোড়ামি করি না, আমরা কোনো সমাতে গোষ্ঠীর বড়াই করি না, আমরা সকল মানুষকে এটাই আহ্বান করতে চাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বলুন, আমাদের মধ্যে আমরা সবাই একই আদমের সন্তান, আমরা সকলে একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের বাবা হচ্ছে আদম আলাইহিস সালাম, মা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, তার কাছ থেকে এ পর্যন্ত আমরা আজকে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়েছি। বিশেষ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের সামনে যে হাদিসটি মওজুদ রয়েছে, যে আল্লাহ নবী বললেন, বানী ইসরায়েলের মধ্যে 72 ফিরকা ছিল, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, তাহলে বিভিন্ন দলে উপদলে মানুষ ভাগ হবে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা। আমরা রাসূলের কথা সত্য মনে করব না আমাদের কথা সত্য মনে করব?
অবশ্যই রাসূলের কথা সত্য যে 72 ছিল বানী ইসরাইলের মধ্যে, আর আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, বিভিন্ন দলে উপদলে মানুষ ভাগ হবে। আল্লাহর নবী অল্প কথায় যে সূত্রটা বলে দিলেন, এইটা আমি আপনাদেরকে মনে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে মানুষেরা শুনে রাখো, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে আসি, এই তরিকার উপরে কিয়ামতের একদিন পর্যন্ত যেই মানুষটি তার ব্যক্তি পারিবারিক সামাজিক জীবন পরিচালনা করবে, কশিন কালেও সে পথভ্রষ্ট হবে না, সে অবশ্যই অবশ্যই হকের উপরে নাজি ফিরকা হিসাবে ঐক্যের আন্দোলন গড়ে তোলার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে যে আমরা কশিন কালেও জীবন যাবে, আমার আপনার ঐক্য হবে কোরআন হাদিসের মাধ্যমে। কথা ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো আন্দোলন করা যাবে? কোরআন হাদিসের বাইরে কোনো ঐক্য গড়ে তোলা সম্ভব হবে? ঐক্য যদি গড়ে তুলতে হয় তাহলে তার জন্য পূর্বের যে শর্ত বলেছি যে তাকলিদ, আমাদেরকে নিজেদের জীবন থেকে দূরভূত করতে হবে, আল্লাহর আনুগত্য সর্বাগ্রে এবং সর্বস্তরে আমার ধর্মীয় জীবন, আমার বৈষয়িক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসলিম সমাজের মধ্যে বিচ্ছিন্ন জনতাকে যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জামাতবদ্ধ করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, আজ কি সেই নির্ভেজাল আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল এই ইসলামী আন্দোলনকে আরো সুদৃঢ় করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কাফেলার সাথে আমাদের একমত পোষণ করে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করার দায়িত্ব আছে কিনা বলেন, সবাই জবাব দেন, আমাদের কি দায়িত্ব আছে? একা একা সম্ভব না, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। অতএব সংগঠনের বিরুদ্ধে কথা বলে ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করে কোনো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সবাইকে আমি বিনীত অনুরোধ রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্য গড়ে তুলতে বলেছেন, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, মুসলমানের মধ্যে দৃঢ়তা থাকবে, মুসলমানের মধ্যে আল্লাহ ভীরুতা থাকবে, আল্লাহ ভীরুতা ন্যায় পরণতা এবং আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণের মাধ্যমে ঐক্য কেবল সম্ভব। এর বাইরে যা আশা করা হয় এগুলা সবই আমাদের মিথ্যা আশা ছাড়ার কিছু নয়। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে আমরা মুসলমান আজ কি বিভিন্ন দলে উপদলে ভাগ না হয়ে ঐক্য গড়ে তুলি কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শের যে সিফা সালা নিয়ে অগ্রণী ভূমিকা সেনা নায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে আমরা আহলে হাদিস আন্দোলন চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, এই প্রত্যাশা কি আমাদের মধ্যে আছে? তাহলে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস মহিলা সংস্থা, এরপরে আলাউন, এইভাবে আমাদের যতগুলো শাখা প্রশাখা আছে সকল ক্ষেত্রে সকল শাখায় যেন আমার কি থাকে, ভূমিকা থাকে, যাতে এই সংগঠন আমার মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসাবে আমি চলে যাব, আমার সন্তান চলে যাবে, আমার নাতি, এইভাবে পর্যায়ক্রমে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত যেন আরো বেশি বেগবান হতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে এখন আপনারা জানেন মোতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব আমির সাহেবের যে সালাতুর রসুল বই আছে, এই বই আমাদের সবার কাছে আছে তো ইনশাল্লাহ।
যদি না থাকে আমরা বুক স্টলে বা নতুন আমিরে জামাতের পাঁচটি বই বের হয়েছে, সেই বই সহ আপনারা সালাতুর রসুল এবং অন্যান্য যে প্রয়োজনীয় বই সেইগুলো নিয়ে যাবেন। এই আহ্বান রাখছি।